বিধবা ও তালাক প্রাপ্ত মহিলাদের ইজ্জতের সময় কতদিন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিধবাদের জন্য বলে দিয়েছেন কত, চার মাস দশ দিন সে ইজ্জত পালন করবে। এটা চার মাস দশ দিন কী করবে? এই ইজ্জত পালন অর্থ হচ্ছে সে শোক প্রকাশে ইজ্জত, এটা শোকের ইজ্জত। তাদের স্বামী মারা গেছে, বড় নেয়ামত, স্বামী ব্যতীত কারোর জন্য তিন দিনের বেশি শোক করা যায় নাই। তিন দিনের পরে প্রথম দিনে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিন দিনের পরে আর শোক প্রকাশের কোনো চিহ্ন রাখতে পারবে না। শোক প্রকাশের চিহ্ন কি? অনেক সময় দেখা যায় অনেকেই শোক প্রকাশের জন্য কালো বেশ ধারণ করে, কালো কাপড় বসে থাকে, অথবা হাত পা কাপড় নষ্ট করে থাকে, চিমটি মানে শরীরের কাপড় সব ছিঁড়ে থাকে, এগুলি সব জায়েজ নেই, কোনোটাই হারাম, মনে রাখবেন। এটা তিন দিনের পরে কারো জন্য শোক হচ্ছে তা স্বাভাবিক, তার মনে কষ্ট থাকবে, তিন দিনের পরে সেটা করা যাবে না। এই জন্য যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মারা গেলেন, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার কন্যা, তিনি বলছেন মুয়াবিয়াকে, বলেন যে আমার জন্য তিন দিন পরে বলেন যে কাপড় নিয়ে আসো, ভালো কাপড় পরবো, বাবার জন্য তিন দিনের বেশি শোক করা যায় না, সব যেতে হবে, সবাই মরে গেল, সবাইকে নিয়ে গেলে আপনার কিছু করার আছে? করার নাই, তাহলে আপনি কেন শোক করতেছেন? এত শোক কিসের? আপনিও তো মরে যেতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে রাখতে মাথায়, এত শোক না। অনেক মানুষ আছে বছরের বছর ধরে শোক করতেছে, ঠিক নয়। এটা অনেক সময় বসে শোক পালন করা, শোকের কি দিবস আছে একটা, এগুলি কোনোটাই শরীরে অনুমোদিত না, সকল দিবস হয় না। তারপরে শুনেন, কারণ প্রত্যেক মানুষের প্রতিদিন একটা না একটা মানুষ মারা গেছে, তারপরে দিবস পালন করতে গেলে কোনো দিন আর বাদ নাই, কেবল শোকই করতে থাকবো আমরা। এই জন্য শরীরে তো এটা অনুমোদিত না। তো এই জন্য বিধবার নিয়মিত চার মাস দশ দিন। আর তালাক প্রাপ্তা বিভিন্ন রকমের আছে, যদি তার হায়েজ না আসে তখন 3 মাস, আর যারা তারা হায়েজ আসে তাদের তিন হায়েজ পরিমাণ, তিন ঋতুকাল পরিমাণ সে ইয়া করবে, ইজ্জত পালন করবে। বুঝতে পারছেন জিনিসটা?